আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369-এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আর এগুলো হচ্ছে এক ধরনের বাল্ব। এই বাল্বগুলো এসি বাল্ব না, এগুলো হচ্ছে ডিসি 12 ভোল্ট। এখানে দেখাবো আমি 3 ওয়াট, 6 ওয়াট, 15 ওয়াট এবং 18 ওয়াট, এই 4টি ওয়াটের বাল্ব আমি আপনাদের মাঝে দেখাবো এবং এগুলো কেমন প্রাইস, কেমন জলে, পুরোপুরি বিষয়টা আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বেই আমি অনুরোধ করব, আজকে এই মুহূর্তে যারা ইন করলেন আমার এই চ্যানেলটিতে তাদের প্রতি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশাপাশি বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেন প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনি পেতে পারেন ঠিক এই ভিডিওটির মতো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমরা এই বাল্বগুলো নিয়ে আসছি চাইনিজ থেকে, একটু কথা বল না বললেই নয়। এই বাল্বগুলো অত্যন্ত আলো দেয়, প্রচুর পরিমাণ আলো দেয়। আমরা সাধারণত যে ওয়াটের বাল্বগুলো এসি হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক সেই ওয়াটের যদি এই বাল্ব ব্যবহার করি তার চেয়ে বেশি। এটা আসলে আশ্চর্য ব্যাপার এটাই যে এত আলো দিতে পারে। তো এটা একটা 15 ওয়াটের বাল্ব। এমনিতে এসি যে 15 ওয়াটের বাল্বগুলো আছে তার চেয়ে বেশি আলো দেবে, কারণ এটা অ্যাকুরেট 15 ওয়াট বাল্ব। এগুলো চাইনিজ থেকে আনা এবং লংজিভিটি অনেক বেশি হবে এবং ভিতরে ঠিক সেভাবে তৈরি করা। তারা এক কথায় পরীক্ষা করে, বাল্বের সাথে পরীক্ষা করে, বল্টের সাথে পরীক্ষা করেই তারা এই বাল্বগুলো তৈরি করছে এবং ডিজাইনও অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে বিষয়টা, কারণ আমি যাচ্ছিলাম আরও কিছু বাল্ব আনতে। এখানে 12 ওয়াট, 18 ওয়াট দুটো বাল্ব হাতে নিয়ে রাখলাম, আপনাদের দেখাচ্ছি আমি। এগুলো চাইনিজ থেকে আনা হয়েছে। আমি আবারও বলছি, আপনাদের আগ্রহ অর্থাৎ আপনাদের সাড়া পেলে আমি আরও কিছু বাল্ব আনার চেষ্টা করব। এই মুহূর্তে আমি কিছু বাল্ব নিয়ে আসছি আপনাদের জন্য, যারা শুরুতেই হয়তো চাবেন তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এটা একটা 6 ওয়াটের বাল্ব, যারা রান্নাঘরে অথবা বাথরুমে দেওয়ার জন্য এই বাল্বগুলো ব্যবহার করতে পারেন। যাদের ব্যাটারি আছে, সোলার আছে, অনেকে এই ধরনের বাল্বগুলো আমাদের কাছে খুঁজে থাকেন কিন্তু আমরা দিতে পারি না। তো এগুলো কোয়ালিটিফুল, 100% কোয়ালিটিফুল বাল্ব এগুলো। যাক, এই 4টা বাল্ব আমরা চেষ্টা করব অন্তত জ্বালিয়ে দেখানোর জন্য, যতটুকু সময় দেখানো যায়। তো আমি বলবো, আমি এর আগে দেখছি, আমি আবারও দেখাচ্ছি, অসাধারণ আলো, প্রচুর প্রচুর আলো এক কথায়। আমরা 12 ভোল্টের যে ব্যাটারিগুলো নিলাম, এখানে 12 ভোল্টের ব্যাটারি, পজিটিভ এবং নেগেটিভটা। এক কথায় অসাধারণ, অসাধারণ, প্রচুর আলো। 18 ওয়াট একটা বাল্ব একটা রুমের জন্য যথেষ্ট আলো দেবে। যাদের সোলার আছে, সোলার ব্যবহার করতে চান, বিদ্যুৎ বিল কিছুটা সাশ্রয়ী করতে চান, আমি বলবো এই ধরনের বাল্ব ব্যবহার করলে সেটা সম্ভব হবে এবং সাশ্রয়ী হবে। কারণ বিদ্যুৎ বিল অনেকটা কমছে, বিদ্যুৎ বিলের পরিমাণ অনেক বেশি, তাই আমরা এই বাল্বগুলো আমরা ব্যবহার করতে পারি অনায়াসে। এখানে 15 ওয়াট, 6 ওয়াটের আলোই দেবে, অসাধারণ। অর্থাৎ অন্যান্য বাল্বগুলো, এসি বাল্বগুলোর চেয়ে বেশি সারা কম আলো এখানে আসবে না, এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। তো অনেক বন্ধুরা আমাদের কাছে সোলারের ভালো মানের বাল্ব চাচ্ছিলেন, আমি বলবো সেই আশা এখন পূর্ণ হচ্ছে আমাদের। আমি আবারও বলছি, এখানে কিছু পরিমাণ বাল্ব আমি নিয়ে আসছি, তো আমি চেষ্টা করতেছি বাল্বগুলো আরও আনবো। তবে আপনাদের সারার উপর ডিপেন্ড করবে, আপনাদের চাওয়ার উপরে ডিপেন্ড করবে আমার এই বাল্বগুলো আরও আনা। তো বাল্বগুলোর প্রাইস যদি আমি বলি, এখানে যে বাল্বগুলো আছে, এটা 15 ওয়াট, এটা প্রাইস পড়বে 450 টাকা। আর 18টা বাল্বের প্রাইস পড়বে 550 টাকা। এগুলো প্রাইস একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ ভালো মাল। এগুলো হচ্ছে 250 টাকা, 6 ওয়াটের হচ্ছে 280 টাকা। ঠিক এই প্রাইসেই আমরা এই মুহূর্তে দিচ্ছি, তবে সামনে যদি আরও আসে চেষ্টা করবো আরও কমিয়ে দেওয়ার জন্য, যদি কারো এখান থেকে প্রয়োজন পড়ে নিতে পারেন। এগুলো লংজিভিটি অনেক ভালো হবে আমি নিশ্চিন্তে বলতে পারি, তবে এই মুহূর্তে আমি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি না যেহেতু আমার কাছে অল্প আছে। তো যাই বন্ধুরা, ভালো থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।